লাইলাতুল কদরে, এটা কদরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি আমার উম্মতেরকে একটা নির্দিষ্ট সময় বলার জন্য ঘর থেকে বাইরে হইছি। ফাতালাহা রাজুলানে মিনাল মুসলিম, মুসলমান দেখে দুইটা ব্যক্তি কথা কাটাকাটি করতেছে ঝগড়াঝাটির মতো। ফারাসুল ইউকবেরাকুম বিলাইলাতুল কদর, অথচ আমি বাইরে হইছি, একটা তারিখ বলবো তোমাদেরকে যে ওই তারিখে লাইলাতুল কদর। ফাতালাহা ফুলানান ও ফুলানুন, যখন অমুক আর অমুক ঝগড়ায় লিপ্ত হইল, ফারাফিয়াত আসা ফারুফিয়াত ও আসা, আল্লাহ তাআলা আমাকে বলে দিলেন, আমার হৃদয় থেকে আমার করব থেকে কথাটা আল্লাহ তুলে নিলেন। আই ইয়াকুনা খাইরাল লাকুম, দেখেন রাসূলের মন্তব্য, আই ইয়াকুনা খাইরাল লাকুম, আমার মনে হয় আমারও ভুলে দেওয়াটা দরকার ছিল, এটা বোধহয় ভালো হয়েছে, বলা সুবহান, কি বুঝলেন? যদি আমি বলে দিতাম তাহলে তো আপনারা ওই একটা তারিখে ইবাদত করতেন, এখন যেহেতু ওই একটা তারিখ নির্দিষ্ট নাই, এখন একথা বলা আছে যেহেতু আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের এই দামি রাতটা 83 বছর 7 মাসের থেকে এক রাত দামি, কোন জাতের রাত এটা? অতএব এই রাতটা রমজান ছাড়া অন্য মাসে নাই, তাহলে ওখানে টোকানিরও দরকার নাই, খালাস। এবার রমজান আসলো, এখানে আরও সহজ করে দিলেন, 1 থেকে 20 তারিখের মধ্যে নাই, আরও সহজ হয়ে গেছে, কি বলেন? ওই 11 মাসেও নাই, রমজানের প্রথম 20 দিনেও নাই, এবার শেষ 10 দিনে আছে, আরও সহজ করে দিলেন, শেষ 10 দিনের বেজুর রাতগুলোর মধ্যে তালাশ করো, বলে সুবহানাল্লাহ, 21, 23, 25, 27, 29 প্রত্যেকটা রাতে তালাশ করো। রসুল বলেন আইয়াকুনা খাইরাল লাকুম, অতএব তোমরা কি করো, ফালতামি সুহা ফিত্তাসিয়াতে ওয়াসাবিয়াতে ওয়াল খামাসাতে, তোমরা 29, 27, 25 বেজর রাতগুলোর মধ্যে তোমরা তালাশ করো। আরেকটা হাদিস, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কালাত, ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে বলেন, আর আইতা ইন ওয়াফাক্তু লাইলাতুল কদরে, আমি যদি মনে করি আজকে লাইলাতুল কদর, অর্থাৎ মনে মনে গুমান করুন, ধারণা করো, এরা লাগে আর যে লাইলাতুল কদর যাবে, এখন গুমান আন্দাজ অনুমান, মা আদু হুজুর আমার একটা দোয়া শিখাই দেন, আমি কোন দোয়াটা হইলে ভালো হয়, এটা বুখারী শরীফের হাদিস এবং এটা ইবনে মাজার হাদিস, এটা আবু দাউদ শরীফের হাদিস। কালা তাকুলিন, তুমি এই কথা বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এটা আমার উম্মতদেরকে আমি তালিম দিছি, কেয়ামত পর্যন্ত উম্মতেরা ইফতারির সামনে করে বসে যেন এই দোয়া করে, আর দোয়ার অর্থের দিকে খেয়াল করলে দোয়ার মধ্যে মন লাগে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, ও আল্লাহ তুমি বলে মাফ করো, না তুহিব্বুল আফওয়া, যারা মাফ চায় তারারে তুমি বলে মাফ করো, ফাআফু আন্নি, আয় মাফ সাইয়ের আরে মাফ করি দ, সুবহানাল্লাহ, ও আল্লাহ তুমি বলে মাফ করি না, যারা মাফ সাই তুমি বলে তারারে ভালোবাসো, আয় মাফ সাইয়ের আর এক মাফ করি দ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, কর না আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, একজনের জন্য বললে বলবো ফাআফু আন্নি, অনেকের সাথে একসাথে বললে বলবো ফাআফু আন না, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। চার, ওয়ান ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল মুতাকিবু হুয়া ইয়াতাকু যুনুবু ওয়া ইউযালাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা, এটা ইবনে মাজাহ শরীফের হাদিস। হুজুর বলেন, ইবনে আব্বাস আদান হাদিস বর্ণনা করেন যে ইতিকাফকারীরা ইতিকাফের দ্বারা তাদের গুনাহ খাতাকে এরকমভাবে মাফ করে নিতে পারে, আর তাদের নেকিগুলো এরকম তাদের আমলনামার মধ্যে লিখতে লিখতে রদ হয়ে যায়, যেমন আমলনামার মধ্যে নেকি লেখার জায়গা নাই, বলে সুবহানাল্লাহ, আমিল হাসানাতি কুল্লিয়া, মনে হয় সে সব করে ফেলছে, আসলে সব করে নাই, কিন্তু আল্লাহ ধরে নেবেন এরকম মনে হয় যেন তুমি সব করছো, অর্থাৎ সব করলে যা দেওয়ার আমি তা দিয়ে দিলাম, সুবহানাল্লাহ,